মাধবীর রোজনাম চায় আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা ছজন এখানে টোটোতে আছি পাঁচজন কিন্তু পরে আবার একজন এসছিল সেই জন্য ছজন আমরা কমিটির মেম্বাররা গেছিলাম এর মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি আমি প্রেসিডেন্ট ও সেক্রেটারি এই যে পাশে বসে আছে যে নি উনি সেক্রেটারি আর সবাই মেম্বার আর ক্যাশিয়ার স্কুল করে আমাদের সাথে যোগ দিয়েছে মানে আমাদের তখন দশকর্মা বাজার হয়ে গেছে কিন্তু আমাকে বলল যে ও কা তোমরা কোথায় আছো আমি তোমাদের সাথে যাবো হচ্ছে আজকে আসতে হবে না আমাদের হয়ে গেছে দশকর্মা বাজার না আর কি বাকি আছে সেগুলো আমরা করবো তাহলে আয় দিয়ে ও আমাদের সাথে এলো আমাদের সাথে দশকর্মা যখন হয়ে গেছে আমরা দশকাম বাজার করে আমরা বাসুদেব নার্সারিতে গেছিলাম ওই থালা বাটি বিক্রি ওখানে কিছু আমরা জিনিস কিনলাম কেনার পর আমরা এই যে ঠাকুরের যে ধুতি শাড়ি তারপরে গামছা তারপরে নবকলবারের ড্রেস মানে শাড়ি এই সমস্ত কেনার জন্য আমরা একটা কাপড়ের দোকানে গেছিলাম জয় সর্বমঙ্গলাতে বাজারের চাঁদনি চকে গিয়ে আমরা ওই শাড়িগুলো কেনাকাটা করেছি তারপর কেনাকাটা করার পর আমরা আমাদের আবার ওই যে ক্যাশিয়া সে তার নিজের গ্যাটের পয়সা খরচ করে আমাদের ইয়ে খাওয়ালো ওই একটা করে সিঙ্গারা আর একটা করে রাজভোগ খাওয়ালো কেন আমরা সেই তিনটের সময় বেরিয়েছি আর আমাদের পেটে প্রচুর তখন খিদে তখন মনে হচ্ছিলো একটু কিছু একটা কিছু খেলে ভালো হতো তা অনেকে হচ্ছে না সিঙ্গারা খাবো না কিছু খাওয়া নেই অম্বল হবে না আমি খাবো আমার খুব খিদে পেয়েছিলো ওই জন্য আমি খেয়েছি ও মা আমার দেখা দেখে সবাই খেয়েছি আমরা কীভাবে

না বল <whets jours> আমিও একটা রুদ্রাক্ষীর মালা কিনে নিলাম ভবিষ্যতে কাজে লাগানো এই জন্য যদি লাগে হ্যাঁ যদি কোনো দিন সন্ন্যাসিনী হয়ে যায় তাহলে এই এইভাবে সাধু সন্ন্যাসী হয়ে গিয়ে আশীর্বাদ করব তার প্র্যাকটিস করছি তো উর্মিলাকে মাথায় হাত দিয়ে বসে তোমার পুজো খুব ভালো হবে ও তো খুব আনন্দ করছে আমাদের এরপরে আমাদের দশকর্মা কেনা হয়ে গেছে এবার আমরা এই যে দশকর্মা যখন কিনছি তখন আমাদের বলেছিল যে পুলিশ বাড়িতে আসতে মানে থানায় আসতে হবে এটা হচ্ছে বর্ধমান থানা তো এখানে আসতে আমি যে না থানায় যাব না কারণ কি কেন আমাদের থানায় আসতে হবে সেটার জন্য জানতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের কেন থানায় আসতে হবে থানায় আসতে হবে আবার তারপরে আমরা থানায় আমাদের যেতে হলো না আমরা এখন আমরা চলে যাচ্ছি বড়বাজারে বড় বাজারে বাসুদেব নার্সারিতে যাব সেখানে কিছু কেনাকাটা করে আমরা তারপরে কাপড়ের দোকানে চলে যাব কাপড় মানে জামা মানে শাড়ি গামছা যেগুলো লাগবে ধুতি পাটির ধুতি এই সমস্ত জিনিসগুলো ঠাকুরের মানে দুর্গা ঠাকুরেরই সমস্ত জিনিসপত্র কিনতে যাচ্ছি তা একটা দোকানে যাচ্ছি আমরা আমাদের সাথে আপনারা চলুন আমরা শাড়ি পাড়ি সব কিনেছি আর বিসি রোড এখন এই সময়টা একটু ফাঁকা থাকে কিন্তু এরপরে তো বুঝতেই পারছেন মহালয়ার পরে ভীষণ ভিড় হয়ে যাবে ওই দশকর্মা তখন নামা যাবে না আর এই সবুজ যেটা হচ্ছে এটা মসজিদ এখানে সব নামাজ চামাজ পড়া পড়া হয় আর এখানে এখন আমরা চলেছি ওই ইয়েতে এখন মনে হয় নামাজের সময় হয়ে এসছে সব যাচ্ছে মন্দিরে এই মসজিদের দিকে আর এরপর আমরা চলে যাচ্ছি বড়বাজারে বড় পর্যায়ের ওখানে আপনার ওই শাড়ি কিনতে তা আপনারা দেখতে থাকুন আর তার মাঝে আমার এক বান্ধবী দেখা হয়েছে অনেক অনেক বছর পর প্রায় ধরুন পনেরো বছর পর দেখা হয়েছে ছেলেটার আমার নাতির বয়স হয়েছে এখন বারো বছর তেরো বছর এই তেরো বছর চোদ্দ পনেরো মানে দু বছর আগে মেয়ের স্কুল মানে বিয়ে হয়েছে আর কি স্কুল ছেড়েছে তারপরেই বিয়ে হয়ে গেছে তো ও দেখে আমাকে চিনতে পেরেছে দিয়ে আমাকে দেখে হাসছে তা আমি তো প্রথমটা চিনতে পারিনি তারপরে চিনতে পেরেছি তা ওরা এখন বাসুদেব না সাথে কেনাকাটা করছে আর আমি আমার বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম ও আমার মানে মেয়ের বান্ধবীর মা আমারও বান্ধবী আর কি হ্যাঁ তা ওরা যখন ব্যস্ত কেনাকাটাতে আমি তখন একটু ওদি ওর সাথে একটু গল্প করে নিলাম ও কেমন আছে কোথায় আছে এই সমস্যা আর কি আর এখন এখানে কেনাকাটা চলছে দেখতে থাকুন কেনাকাটার মধ্যে আবার তর্ক বিতর্কও হচ্ছে কে কোনটা নেবে না নেবে এই নিয়ে তা আমি ওদের দূর থেকেই একটুখানি ভিডিও করে নিলাম আপনাদের জন্য দেখুন আমি এতক্ষণ ওর সাথে গল্প করছিলাম ও এবার চলে গেছে তারপর মানে বান্ধবীটা চলে যাচ্ছে কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো বান্ধবীটার নামটাই আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি ওর মেয়ের নামটাও জিজ্ঞেস করতে ভুলে গেছি ওর নামটাও জিজ্ঞেস করতে ভুলে গেছি ওকে পেয়ে অনেক গল্প গল্প করলাম ব্যাস হয়ে গেল আর আসল কথাটাই জিজ্ঞেস করা হলো না যাই হোক আর কি করব এখন আমরা বাসুদেব নার্সারির কাজ শেষ হয়ে গেছে এই যে বাসুদেব নার্সারিতে অনেক কিছুই নেওয়া হলো এবার আমরা যাচ্ছি চলে এসেছি সর্বমহল্লা কাপড়ের দোকানে এখানে এখন আমরা ঠাকুরের জন্য গামছা

আমার নাতনি বান্ধবী চলে এসেছে বাড়িতে এই সানবি আর আমার নাতি এখন ওরা দুজনে খুব খেলা করছে এবং আদর আদর করছে নিতে পারে না তাও কোলে নেবার চেষ্টা করছে আর যাই হোক